আর ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদিন আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে ওই সকল পুরুষদের জন্য ভিডিও বানাবো যারা সারাদিন আপনি হতাশাগ্রস্তর মধ্যে থাকেন, মনে করেন যে আপনাদের জীবনটা শেষ, আপনার পার্টনারের সাথে কোনো মিল নাই, কেননা আপনার পার্টনার আপনাকে সবসময় খোঁটা দেয় যে অমুক এটা পারে তুমি এটা পারো না, অমুক এটা পারে এটা পারে না। মানে হলো যে ধ্বজভঙ্গ একটা রোগ আছে না, যেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি। হ্যাঁ, আপনি আপনার ওয়াইফের কাছে গেছেন, আপনার পার্টনারের কাছে গেছেন, যাওয়ার আগে আপনি নেতিয়ে গেছেন। এইটা শুধু গল্পের জন্য না, এটা বাস্তবতা। প্রচুর রোগী আমাদের চেম্বারে এসে বলে যে স্যার আমি তো 1 থেকে 2 মিনিটের বেশি পারি না আমার পার্টনারের সাথে। তো এই যে একটা হতাশা, এই সকল মানুষ আপনারা আসলে কী ওষুধ খাবেন, এইটাই হলো প্রশ্ন। কেন ভাই আপনি কেন ওষুধ খাবেন? ঔষধ ছাড়াও অনেক সমাধান আছে। আমার ভিডিওটা দেখুন, আমি কিছু খাবারের কথা বলবো, যে খাবারগুলো খেলে আপনার তরল বীর্য, পাতলা বীর্য ঘন হবে, গাঢ় হবে, আপনি একজন স্ট্রং শক্তিশালী পুরুষে পরিণত হবেন যদি নিয়ম করে এই খাবারগুলো খেতে পারেন, এই নিয়মগুলো মানতে পারেন। প্রথমে বলবো ডিয়ার ভিউয়ার্স, যে আমরা ইদানিং আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি, ধরেন একটা মোবাইল সারাদিন ব্যবহার করি, কানের কাছে মাথা নিচে দিয়ে ঘুমাই, সারাদিন ল্যাপটপ ব্যবহার করি, মাথার পাশে ল্যাপটপটা রেখে ঘুমাই, এই যে ডিভাইস, এই ডিভাইসে কিন্তু রেডিয়েশন আছে। এই রেডিয়েশন আপনার পুরুষত্ব কেড়ে নেয়, আপনার চোখ থেকে ঘুম কেড়ে নেয়। এখন যদি এই রেডিয়েশনের কারণে আপনি না ঘুমান, আপনি 10টার ঘুম যদি 12টার সময় ঘুমান, আপনি উঠবেন সকাল 8টার কথা, উঠেন আপনি সকাল 12টায়, তাহলে কি হবে? আপনি সারাদিন মোবাইল টিপছেন, অফিসে গিয়ে আপনি ল্যাপটপ টিপতেছেন। এই যে ডিভাইস, এই ডিভাইস থেকে দূরে থাকতে হবে ভাই। এগুলা খুব, এগুলো আপনার পুরুষত্ব কেড়ে নিয়েছে, মনে রাখবেন। এগুলা সেক্স হরমোন, যেটা টেস্টোস্টেরনকে বাধাগ্রস্ত করে তৈরি হইতে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা রেস্ট নিতে জানি না, আমরা ঘুমাইতে জানি না, সাউন্ড স্লিপ একটা শব্দ সেটা জানি না, সারাদিন মোবাইল টিপেছি, নির্দিষ্ট টাইমে ঘুমাতে যেতে হবে, না হলে আপনার টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে না, যেটাকে আমরা সেক্স হরমোন বলি। এটা যদি তৈরি না হয় তাহলে আপনার বীর্য পাতলাই হবে। এই নিয়মগুলোর সাথে আপনি যেটা করবেন সেটা হলো কিছু খাবার বেছে নেবেন। নাম্বার ওয়ান, আমি বলবো যে আপনি প্রোটিন বেশি খাবেন, যেমন রেড মিট। রেড মিট কি? খাসির মাংস, গরুর মাংস, মহিষের মাংস, যে লাল অংশটা আছে না, এটা খাবেন। এটা না খেতে পারলে আপনি মুরগির মাংস খাবেন, সমস্যা নাই, প্রচুর প্রোটিন আছে। সমুদ্রের কিছু মাছ আছে, টোনা ফিশ, স্যালমন ফিশ, ইলিশ মাছ, পোয়া মাছ, এগুলো তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আপনার সেক্স হরমোনকে বাড়িয়ে দিবে, আপনার শরীরে খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দিবে। এই খারাপ কোলেস্টেরলের কারণে কিন্তু যাদের হার্ট অ্যাটাক হতে পারে, আর হার্ট অ্যাটাক হলে কিন্তু সেক্সুয়াল স্টিমুলেশন কমবে, ইরেকটাইল ডিসফাংশন হবে, ধ্বজভঙ্গ রোগ যেটাকে বলি, যে আপনি দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত হবেন। সামুদ্রিক মাছ বেশি খাবেন, আপনি বাদাম জাতীয় কিছু খাবার আছে, যেমন আখরোট, আপনি ডেইলি 60-70 গ্রাম আখরোট খান, 3 মাস খেয়ে দেখেন আপনার পুরুষত্ব ফিরে আসবে। এছাড়া আপনি কাঠ বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, সব বাংলাদেশি যে কোনো দেশি বাদাম আপনি খাবেন। বাদামে থাকে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আপনার পুরুষশক্তিকে বৃদ্ধি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে। এখানে থাকে ফ্রি ওমেগা 3, ফ্রি ফ্যাটি অ্যাসিড, যেটা আপনার খারাপ কোলেস্টেরল কমাবে, আপনার ইমিউন সিস্টেমকে ডেভেলপ করবে, ব্রেনকে সতেজ করবে, ব্রেনের কোষগুলো ভালো কাজ করবে, তখন আপনার সেক্স হরমোন বেশি সিক্রেশন হবে, এটা বীর্যকে গাঢ় করবে। এছাড়া আপনি কী খাবেন? আপনি অবশ্যই ডিম খাবেন, ডিমের কুসুম খাবেন, প্রত্যেক দিন একটা ডিম খাওয়ার চেষ্টা করবেন, প্রতিদিন একটা আপেল, একটা আনার, মানে লাল যে ডালিম, অর্থাৎ লাল কালারের যে আপেল, লাল কালারের যে ডালিম, এবং লাল যে কোনো শাকসবজি আপনি খাবেন, কেননা এগুলোতে লাইকোপেন থাকে, যেটা আপনার টেস্টোস্টেরনকে বৃদ্ধি করবে, আপনার ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করবে। এই জন্য লাল শাকসবজি, লাল ফল ফ্রুটস, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলো খাবেন। তারপরে লাল খেজুর, নর্মালি খেজুর তো লাল বা কালো টাইপের হয়, আজুয়া খেজুরের কাজ হয়, যে কোনো খেজুর আপনি ডেইলি 2 থেকে 3 পিস খেজুর খাওয়ার অভ্যাস তৈরি করবেন। আর একটা জিনিস আমরা অনেকে জানি না, সেটা হলো যে কিশমিস, আপনি আগের দিন 8-10টা কিশমিস ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম পানিতে, হালকা গরম পানিতে আপনি খেয়ে নেবেন, 3 মাস খান। এর সাথে আপনি কী খাবেন? ওই যে কিশমিস, এর সাথে আপনি ইসবগুলের ভুষি খেতে পারেন, আগে দিন রাত্রে ইসবগুলের ভুষি, ইসবগুলের ভুষি প্রচুর পরিমাণ আপনার সেক্সুয়াল স্টিমুলেশন তৈরি করে, টেস্টোস্টেরন বৃদ্ধি করে। ওষুধের দিকে না ঝুঁকে আমি যে খাবারগুলো বলছি, খাবারগুলো ইম্পর্টেন্ট, আপনি খেয়ে দেখেন। আপনি নির্দিষ্ট করে বাংলা কলা খাবেন, কলা, কলাতে প্রচুর পরিমাণে সেক্সুয়াল স্টিমুলেশন, জিঙ্ক থাকে, ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, আপনি কলা খান। তো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে আমরা একটু হলে দোকানে গিয়ে সেক্সুয়াল স্টিমুলেশন ওষুধ নিয়ে আসি, এগুলো খুব খারাপ, এগুলো আপনাকে 3 মাস 6 মাস ভালো রাখবে, এরপর আপনি জিরো হয়ে যাবেন। আর আমি যে খাবারগুলো কথা বলছি, হ্যাঁ আরেকটা কথা বলি, আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর অভাব থাকে, ভিটামিন ডি বাজারে কিনতে পাওয়া যায়, কিনার দরকার নাই। তো আপনি রুটিন করে সপ্তাহে 2 থেকে 3 দিন খালি গায়ে ঠিক সকাল 11টা থেকে 1টা মধ্যে যে রোদটা থাকে, এই রোদের মধ্যে যে কোনো সময় 10 মিনিট বসে থাকেন,
আপনার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আপনার সেক্স হরমোন যেটা টেস্টোস্টেরনকে বৃদ্ধি করবে। সো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে এই খাবারগুলোর প্রতি গুরুত্ব দিবেন। কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে আমার কমেন্টস বক্সে আপনি জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও ভবিষ্যতে দেখার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।